নমস্কার, আমি উপেন্দ্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ইংলিশ বাই ইউটিউব। আজকে এই চ্যানেলে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মাধ্যমিক প্লাস তার পাশাপাশি যে কোনো কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে আনসিন প্যাসেজ, অর্থাৎ উপরে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে নিচে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেটা আনসিন প্যাসেজটা থেকে সেই কোশ্চেনগুলো তোমাদের বেছে বা সিলেক্ট করে তোমাকে লিখতে হবে, যেটা আমরা সবাই জানি আনসিন প্যাসেজ পরিচিত। সেই আনসিন প্যাসেজ করতে গিয়ে তোমরা অনেক সময় সমস্যায় পড়ো। আমি আজকের এই ভিডিওতে সেই আনসিন প্যাসেজ সম্পর্কে বা আনসিন প্যাসেজ করার জন্য এমন একটি ট্রিক্স বলবো, যাতে ইন ফিউচার যখন তোমরা আনসিন করবে ইজিলি ভাবে এই আনসিনটাকে তোমরা সলভ করতে পারবে। এবং তার পাশাপাশি আনসিনের ক্ষেত্রে যে ট্রিক্সটা আমি তোমাদের বলবো, সেটা অ্যাপ্লাই করে যে কোনো আনসিন তোমরা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক তার পাশাপাশি যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক। এবং তোমাদের বলে রাখি যে আমাদের ইন্ডিয়ার সব থেকে টপ মোস্ট লেভেল যে এক্সামগুলো আছে তার মধ্যে যেমন রয়েছে ইউপিএসসি বা WBCS, সেক্ষেত্রে কিন্তু আনসিন প্যাসেজটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে। যাই হোক, আজকে এই ভিডিওতে আমি তোমাদের সেই আনসিন প্যাসেজ কি আর করতে হবে তার একটা খুব ভালো একটা ট্রিক্স বলবো, যেটা তোমরা ইজিলি ভাবে যে কোনো আনসিনটাকে তোমরা ক্র্যাক করতে পারো ইজিলি। যাই হোক, তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ না করে আমি তোমাদের এই বিষয়ে কথা দিচ্ছি। এই ভিডিও দেখার পর আনসিন সম্পর্কে আর তোমাদের মনের মধ্যে কোনো ডাউট থাকবে না। আমি তোমাদের প্রথমে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে আনসিনে প্যাসেজটা মধ্য দিয়ে তোমাদের কয়েকটা কোশ্চেনের ধাপ থাকে। নাম্বার ওয়ান হচ্ছে যেটা, সেটা হচ্ছে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ একটা কোশ্চেন থাকবে তার চারটে অপশন থাকবে বা তিনটে অপশন থাকবে, সে তার মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে। একে বলে মাল্টিপল চয়েস কোশ্চেন, এটাকে আমরা MCQ বলি। নাম্বার টু হচ্ছে এটা ট্রু ফলস, এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টটাও খুব তোমাদের লাগে ট্রু ফলসটার ক্ষেত্রে, অর্থাৎ যে সেন্টেন্সটা ঠিক হবে সেটা ট্রু বা যেটা ফলস হবে, যেটা ভুল হয়ে যাবে তাকে এটা ফলস লিখতে হবে, এবং এর সঙ্গে SS অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু তোমাদের লিখতে হবে। এবং নাম্বার থ্রি যে স্টেপটা থাকে সেটা হচ্ছে অ্যান্সার ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ একটা ফুল একটা সেন্টেন্সে তোমাকে অ্যান্সার লিখতে হবে এবং তার কোশ্চেনও দেওয়া থাকবে। এবং ফোর্থ যে টপিকটা থাকবে সেটা হচ্ছে যে সিনোনিমস, অর্থাৎ একটা ওয়ার্ড দেওয়া থাকবে বা একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং তার ওই যে ওয়ার্ডে সিনোনিমস তোমাকে আনসিন প্যাসেজ থেকে বের করতে হবে। এটা হচ্ছে টোটাল চারটা টাইপ। এইবারে তোমাদের এক এক করে আমি টাইপগুলো বর্ণনা করবো। প্রথমে আমি তোমাদের বলে রাখি, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে আনসিন পড়ার সময় আমাদের প্রথমে আনসিনটাকে ভালো করে পড়তে হবে, তারপরে যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ভালো করে অ্যাটেম্প করতে হবে। কিন্তু আমি এই ভিডিওতে বলবো এই যে ট্র্যাডিশনাল যে মেথডটা রয়েছে, অর্থাৎ প্রথমে আনসিন পড়া তারপরে আনসিন পড়ে কোশ্চেন করা, এই ট্র্যাডিশনাল মেথডটাকে কিন্তু আমি অ্যাপ্লাই করবো না। আমি একটু মডার্ন কিছু আমাদের স্টেপ অ্যাপ্লাই করবো, সিস্টেমে অ্যাপ্লাই করবো, যেখানে আমি তোমাদের বলবো প্রথমে কিন্তু তোমরা আনসিন প্যাসেজ না পড়ে তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনটা পড়বে। কোশ্চেনটা পড়বে এই কারণে, প্রথম যখন তোমরা আনসিন পড়ো তা আনসিন পড়ার জন্য তোমাদের রীতিমতো একটা টাইম দিতে হয়। তারপর যখন তোমরা কোশ্চেনে আসো, কোশ্চেন পড়ে প্লাস আনসিনে যাও, আনসিনে গিয়ে কিন্তু তোমাদের ওই আনসিনে যাওয়ার পর আবার তোমাদের কিন্তু সেন্টেন্স পড়তে হয়, তাহলে কিন্তু অনেকটা টাইম কিন্তু ওইখানে ল্যাপস হয়ে যায়, ওয়েস্ট হয়ে যায়, টাইমটা ওয়েস্ট হয়ে যায়। এই জন্য আমি তোমাদের বলবো প্রথমে তোমরা ডাইরেক্টলি কি করবে কোশ্চেনে যাবে। প্রথম যে টপিকটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের MCQ কোশ্চেন। তোমাদের বলে রাখি যে MCQ কোশ্চেন তোমাদের থাকবে, তিনটে হোক চারটে হোক MCQ কোশ্চেন থাকবে, তোমরা প্রথমে ওই যে আনসিনের মধ্যে যে লাইনটা আছে অর্থাৎ যে কোশ্চেনটা তোমাদের দিয়েছে ওই কোশ্চেন লাইনটা তোমরা আনসিন প্যাসেজে খুঁজবে। তাহলে তোমরা প্রশ্ন করবে যে এত এত বড় আনসিন প্যাসেজ আমরা কি করে খুঁজবো, আমি তার জন্য তোমাদের সিস্টেম বলে দিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে যখন তোমরা প্রথম যে কোশ্চেন গুলো অ্যাটেম্প করবে, প্রথম যে কোশ্চেন থাকছে MCQ হোক ট্রু ফলস হোক বা SAQ হোক শর্ট টাইপ অ্যান্সার হোক বা তোমাদের সিনোনিমস হোক, তোমরা কিন্তু প্রথমের প্যারাগুলোতে অর্থাৎ প্রথম যে কোশ্চেন গুলো থাকবে প্রথম এবং দ্বিতীয় প্যারার তোমরা বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের কথা দিচ্ছি এবং আমি তোমাদের অ্যাসুরেন্স নিয়ে বলছি প্রথম এবং দ্বিতীয় প্যারাতে যে কোশ্চেন থাকবে তার অ্যাসুরেন্স দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্যারার মধ্যেই থাকবে। তার পাশাপাশি যদি থাকলো না, সাপোজ থাকবে অবশ্যই, যদি থাকলো না তাহলে কি করবে তোমরা যে লাইনটা খুঁজছো অবশ্যই দেখবে আনসারের মধ্যে ওই লাইনটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে, রেফারেন্স হয়ে আছে।
এবং ওই লাইনের মধ্যে চারটা যে অপশন দেওয়া থাকবে ওই চারটা অপশনের মধ্যে যে কোনো অপশন ওই লাইন বরাবর দেখতে হবে, অর্থাৎ ওই লাইনের সঙ্গে চারটা অপশনের মধ্যে যে অপশনে মিলে যাবে সেটা হচ্ছে অ্যানসার, অর্থাৎ সেটাই তোমরা টিচারে মেরে দিবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে নাম্বার ওয়ানটা কি বললাম, আনসিন প্যাসেজ না পড়ে তোমাদের আনসিন কোশ্চেন করতে হবে, তারপরে প্যাসেজ যাবে, প্যাসেজে গিয়ে তোমরা লাইনটা খুঁজবে এবং ওই লাইনের মধ্যে যে অপশনটা থাকবে চারটা অপশনের মধ্যে যে কোনো অপশন একটা ওই লাইনের মধ্যে থাকবে ওই অপশনটাকে তোমাদের প্রপার বা রাইট অ্যান্সার তোমরা সেটা দিয়ে টিচার মারবে। ক্লিয়ার হয়ে গেল? নাম্বার ওয়ান স্টেপ। নাম্বার সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রু ফলস। আমি তোমাদের প্রথমে যে স্টেপটা বললাম যে প্রথমে যে লাইনটা তোমরা খুঁজলে, খুঁজে নেওয়ার পর এবং আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যখন যে লাইনগুলোর অ্যান্সার গুলো তুমি পেয়ে যাচ্ছ বা লাইনটা খুঁজে নিচ্ছ তোমরা কি করবে ওখানে একটু আন্ডারলাইন করে দিবে। তা আন্ডারলাইন করার অর্থটা কি, তোমরা অলরেডি ওই লাইনটার সঙ্গে তোমরা পরিচিত হয়ে গেছো, তাহলে পরবর্তীকালে ওখান থেকে যখন কোশ্চেন হবে তখন কিন্তু আর তোমাদের খুঁজতে আর কষ্ট হবে না। এবং আমি তোমাদের বলছি একটা লাইনের ভিতর থেকে ম্যাক্সিমাম এক দুটো কোশ্চেন হয়, কিন্তু তারপরে কিন্তু আর কোশ্চেন হয় না, তাহলে ওই লাইনগুলো কিন্তু অটোমেটিক্যালি তোমরা কিন্তু বাদ দিতে পারো। ক্লিয়ার হয়ে গেল? ট্রু ফলস এর ক্ষেত্রে বলে দিই, তোমাদের ট্রু ফলস এর জন্য ধর তিন চারটা ট্রু ফলস থাকে, সেক্ষেত্রে বলবো প্রথম যে ট্রু ফলসটা তোমরা প্রথম এবং দ্বিতীয় লাইনে খুঁজবে, তারপরে যে ট্রু ফলস এর দেওয়া থাকবে সেটা কিন্তু অবশ্যই সেকেন্ড এবং থার্ড যে প্যারালাল থাকবে তার মধ্যে খুঁজবে, এবং তারপর যে খুঁজে থাকবে সেটা হচ্ছে তোমরা ফোর্থ এবং ফিফথ যে লাস্ট আলটিমেট যে প্যারা থাকবে সেটা খুঁজবে। আমি তোমাদের ইউনিসের কথা দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে যদি তোমরা সিস্টেম অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ইজিলিভাবে আনসিনটাকে খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে। এরপরে আচ্ছা সাপোর্ট স্টেটমেন্টের যে সাপোর্ট স্টেটমেন্ট লিখতে হয় ট্রু ফলস সাপোর্ট স্টেটমেন্ট লিখতে হয়, আমি তোমাদের বলে দিচ্ছি যে সেন্টেন্সটা তোমাদের আনসিন প্যাসেজে আছে অর্থাৎ যে সেন্টেন্সটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে ওই কোশ্চেনে কি করে তোমাদের আনসিনের মধ্যে খুঁজবে, খোঁজার পর দেখবে ওই লাইনটা তোমরা কিন্তু ইজিলিভাবে খুঁজে পাবে, খুঁজে পাওয়ার পর দেখবে ওই লাইনটাকে কোনো কিছু ক্যালকুলেশন না করে জাস্টিফাই না করে ওই সেন্টেন্সটা পুরোটা এক সেট পৃষ্ঠ থেকে অনুপৃষ্ঠ পর্যন্ত পুরোটা তোমরা কিন্তু তুলে যাবে, দেখবে ওটাই কিন্তু সাবমিট স্টেটমেন্ট এসএস হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে সেকেন্ড স্টেপটা হলো, থার্ড যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে এসএস, অর্থাৎ তোমাকে পুরো কমপ্লিট সেন্সে লিখতে হবে। এখানে এইটার ক্ষেত্রে একটু অসুবিধা হবে, তবু আমি তোমাদের বলেছি আমরা একটা মাস্টার সিস্টেম বলে দেবো বা ট্রিক্স বলে দেবো যেটা সাহায্যে তোমরা এটাকেও কিন্তু ইজিলি ভাবে সলভ করতে পারবে। প্রথমে বলে দিচ্ছি, প্রথম যে কোশ্চেন থাকবে তোমরা কিন্তু অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পারে খুঁজবে, সেকেন্ড থার্ড লাস্টের পারে দিকে যাওয়ার দরকার নেই, প্রথম এবং দ্বিতীয় পারার মধ্যে ডেফিনেটলি ওই কোশ্চেন অ্যান্সার তোমরা খুঁজে পাবে, ঠিক আছে? এবং আনসারের ক্ষেত্রে কোনো সেন্টেন্স স্ট্রাকচার বা কিভাবে লিখতে হবে এটার কোনো পার্টিকুলার কোনো রুলস বা রেগুলেশন আমাদের দেওয়া থাকে না, তোমরা ইজিলি ভাবে লাইনটা যদি তুলে দাও তাহলে কিন্তু ইজিলি ভাবে তোমাদের কিন্তু নাম্বার ওদের দিয়ে দেয়। তারপরে সেকেন্ড স্টেপটা, সেকেন্ড যে কোশ্চেন থাকবে সেটা কিন্তু অবশ্যই প্রথম প্যারা বাদ দিয়ে সেকেন্ড এবং থার্ড প্যারা খুঁজবে, অবশ্যই তোমরা খুঁজে পাবে এবং দেখবে ওই যে কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওই ওয়ার্ডগুলো দেখবে ওই আনসারের মধ্যে যে কোনো প্যারার মধ্যে, যেমন ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারা থার্ড প্যারা যেমন বললাম স্টেপগুলো, ওই প্যারার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই খুঁজে পাবে। তারপরে লাস্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে এরপরে যখন থার্ড যে কোশ্চেন থাকবে, থার্ড কোশ্চেন কিন্তু এবার পরে পরে স্টেপ বাই স্টেপ তোমার প্যারাগুলো কমপ্লিট করে যাচ্ছ, এবার পরে পরে দেখবে যখন অবশ্যই কিন্তু প্যারাগুলো বাদ দিয়ে উপর দিকে যে যাবে আর যাবে না, প্রথম প্যারাটা হয়ে গেল তাহলে ওখান থেকে খুঁজবে না, সেকেন্ড প্যারাটা হয়ে গেল সেকেন্ড প্যারাটা কমপ্লিট করে দিবে, থার্ড প্যারাগুলো বাকি প্যারাগুলো থাকবে সেখানে কিন্তু আস্তে খুঁজে থাকবে, অবশ্যই তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা কিন্তু অবশ্যই তোমরা খুঁজে পাবে। এরপর যে আমাদের সিনোনিমস থাকে এগুলো কিন্তু তোমাদের স্ট্রং অফ ওয়ার্ড লাগে, এবং আমি তোমাদের বলবো যদি তোমরা যদি এটাকে করতে মানে সমস্যা হয় তবু তোমাদের বলছি এইভাবে তোমাদের যে ক্যালকুলেশন করলাম মানে ক্যালকুলেশন মেথডটা আমি তোমাদের অ্যাপ্লাই করলাম যে প্রথম প্যারা দিতে পারা দিতে পারা দিতে পারে না বললাম, তখন এইভাবে অ্যাপ্লাই করো দেখবে অবশ্যই তোমরা এটাকেও ক্র্যাক করতে পারবে। তাহলে আমি তোমাদের যে সিস্টেমটা বললাম তোমরা বলে যে তাহলে কিভাবে হবে, আমি তোমাদের একটা 19-20 বর্ষের মাধ্যমিকের যে আনসার প্যাসেজ করেছিল তোমাদের সামনে সেটা কিভাবে হয়েছে, অর্থাৎ আমি যে ফর্মুলা বললাম এই ফর্মুলা অনুসারে কিভাবে কাজগুলি হয়েছে এটা তোমাদের চোখে আমি ভালো করে দেখে দেবো তোমাদের প্র্যাকটিক্যালি ভাবে। তোমরা দেখো যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে আনসার প্যাসেজ দেওয়া আছে, এই আনসার প্যাসেজটা কিন্তু 19-20 মাধ্যমিক বছর তোমরা করেছিল। এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে দেখো প্রথমে যে ট্রু ফলস যেটা মানে ট্রু ফলস বলবো আমাদের এমসিকিউ যেটা পড়েছিল যেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে উই ফাইন্ড ইট কিউট হোয়েন, এরপরে তিনটা অপশন দেওয়া আছে, এই তিনটা অপশনের মধ্যে দেখো প্রথম প্যারাতে কিন্তু এর আনসার কিন্তু অলরেডি আছে তোমাদের বললাম আমি। এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা এটাও কিন্তু সেকেন্ড প্যারাতে ফার্স্ট প্যারাতে রয়েছে, আর থার্ড কোশ্চেনটা রয়েছে দেখো সেকেন্ড এবং থার্ড প্যারার মধ্যে রয়েছে, বা দুটো কম্বিনেশন যেটা বললাম, আর আলটিমেটলি যে
চার নম্বর যে কোশ্চেন রয়েছে যে ডক্টর শ্যামা চোনা ইটস, এই যে দেওয়া আছে, এই যে অপশন দেওয়া আছে যে মেডিকেল প্র্যাকটিশনার, তারপর সাইকোলজিস্ট এবং সোশ্যাল ওয়ার্কার, এডুকেশন, এই যে দেওয়া আছে, এই যে টোটাল কিন্তু এটা কিন্তু থার্ড প্যারার মধ্যে রয়েছে। তাহলে বুঝতে পারলে যে আমি মেথডটাও বললাম যে মেথডটা কিন্তু ইজিলি ভাবে কিন্তু এখানে খুব ভালোভাবে কার্যকরী হয়ে যাচ্ছে। এবং তারপরে যে ফিফথ নম্বর সিক্স নম্বর যে ফিফথ নম্বর সিক্স নম্বর যে কোশ্চেন গুলো রয়েছে ডেডলি হ্যাবিটস ইন দ্য প্যারাগ্রাফ থ্রি রেফার্স টু, এখানে লাস্ট প্যারার মধ্যে রয়েছে। এবং তারপরে ছ নম্বর যে কোশ্চেন রয়েছে স্মোকিং প্যারেন্ট ক্যান, এটা দেখো লাস্ট প্যারার মধ্যে রয়েছে এবং লাস্ট প্যারার লাস্ট লাইনের মধ্যে দেওয়া রয়েছে। তাহলে বুঝতে পারলে প্রথম গুলোতে যে কোনোভাবে রিপিট হচ্ছে না, তুমি অটোমেটিক্যালি কিন্তু ইজিলি ভাবে কিন্তু বলতে পারো। কারণ ট্রু ফলস এর ক্ষেত্রে দেখো তুমি দেখতে পাচ্ছ প্রথমে ফার্স্ট প্যারা, তারপরে যেটা রয়েছে সেটাও ফার্স্ট প্যারা, তারপরে থার্ড প্যারা, তারপরে কিন্তু এইভাবে করে হয়েছে। তাহলে বুঝতে পারলে প্রথম প্যারা, তারপরে সেকেন্ড এবং ফার্স্ট এবং সেকেন্ড প্যারার মধ্যেখানে এই সেন্টেন্সটা রয়েছে সেকেন্ডটা, এবং থার্ড প্যারার মধ্যে কিন্তু থার্ড কোশ্চেনের অ্যান্সারটা রয়েছে। এরপরে দেখো তারপরে যে কোশ্চেনটা অ্যান্সার দা ফলোইং কোশ্চেন, প্রথম প্যারার মধ্যে প্রথম কোশ্চেনটা, সেকেন্ড প্যারার মধ্যে সেকেন্ড কোশ্চেনটা, থার্ড প্যারার মধ্যে থার্ড কোশ্চেনটা, এবং ফোর্থ প্যারার মধ্যে কিন্তু বা লাস্ট প্যারার মধ্যে কিন্তু লাস্ট কোশ্চেনটা। তাহলে বুঝতে পারলে আনসিনটা কিভাবে তোমরা ইজিলি ভাবে করতে পারবে তোমাদের প্র্যাকটিক্যাল দেখে দিলাম। যাই হোক, আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের আনসিন সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না এবং ইজিলি ভাবে যে কোনো আনসিন তোমরা ইজিলি ভাবে কিন্তু ক্র্যাক করতে পারবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, এবং যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ভালো থেকো।